বিস্মিল্লা হিরোয়াহামে নির্বাহাই আনাশ রদীয় লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল শরলাহ আলেহি ও সাল্লাম বলেছেন মামিন মুসলিমিন ইয়াগো ঋষ কোন মুসলিম ব্যক্তি যদি বৃক্ষরোপণ করে গাছ লাগায় আও ইয়জরউ জরান কিনবা ফসল আবাদ করে ফাইয়া ইকোনমিন আ ইনসা আনুন আও বাহিমাতুন আর তা থেকে পাখি কিংবা মানুষ অথবা চতুষ্পদ জন্তু ফসল গাছগাছানি কিছু খায় এ লীলা কেন আলাহু বিহী তবে এহা তার পক্ষ থেকে সাদগা হিসাবে গণ্য করা হবে হাদিসটি ইমাম বুখারি ও মুসলিম বর্ণনা করেছেন সহি বুখারী হাদিস নাম্বার 2320 সহি মুসলিম হাদিস নাম্বার 3865 হাদিসের মান সহি